সো হে গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ নিউ ব্লগ। সো গাইস, শুভ দীপাবলি। তো আজ হলো কালী পূজা এবং আজকে সারাদিন থেকেই বৃষ্টি পড়ছে, যার জন্য মানুষ আজকে পুজোতে বেরোতে পারছে না এবং আজকে সারাদিন ধরেই বাড়িতে বসে রয়েছি। তো গাইস, আজকে আমাদের প্ল্যান হলো গিয়ে আপনাদেরকে আমাদের গ্রামের কিছু বিখ্যাত কালী পূজা দেখানোর। আর বেশি দেরি করছি না, আজকের ভিডিওটি শুরু করছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। সো গাইজ, দীপাবলি মানেই আলোর উৎসব, তাই ভাবলাম যে দিনের বেলার চেয়ে রাত্রিবেলা আপনাদেরকে পুজোটি দেখালে ভালো হয়। এবং আমার একটি অসুবিধার জন্য আমি ভিডিওটি বানাতে যেতে পারবো না, তো দীপ ভিডিওটি বানাবে, আপনারা ভিডিওটি উপভোগ করুন। নমস্কার দাদা। নমস্কার। তো আপনাদের ক্লাবের নাম কি? তো এবারের থিমটা কি? আমাদের এবারের থিম ছিল কৈলাস পর্ব। এটা বানাতে আপনাদের কতদিন লেগেছে? আমাদের এটা বানাতে আজকে 8-10 দিন লেগেছে। তো এবছরের বাজেটটা কি? বাজেটটা ছিল আমাদের বেশি না, অল্প 70,000 টাকা। তবে এখনো বোঝা যাচ্ছে না, মানে আমাদের 70,000 টাকা মানে হবে কি না হবে না, তাও এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। আমাদের সবাই, এই জনগণ এবং আমাদের সমামায়ের সকল দর্শনার্থীদের দিকে বলছি, সবাই আমাদের এই পূজা মণ্ডপে এসে পূজাকে উপভোগ করার জন্য আমি সবাইকে অনুরোধ রাখছি। কতদিন থাকবে এই পূজাটি? আজ হচ্ছে গা সোমবার, বুধবার পর্যন্ত থাকবে। ধন্যবাদ দাদা আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি ওরা আজকে ওদের থিমটা কৈলাস পর্বত, তো সুন্দর করেছে, কিন্তু লাইট না থাকার কারণে আমরা দেখাতে পারলাম না। যদি বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে থাকে, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে কমেন্ট করবেন। তো আমাদের তো কষ্ট হচ্ছে, আপনারা ঘরে বসে বসে মজা নিন, চলুন দেখা যাক। এখন এসে পড়েছি আরেকটি ক্লাব মিলন সংঘ, সেটিও ওই বিবিএস ক্লাবের সাথে। তো আজ ওদের প্যান্ডেলটি খুব সুন্দর হয়েছে, তারা ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে অনেক সুন্দর জিনিস বানিয়েছে। দেখুন, তো আমি ওদের প্রতিমাটা দেখাচ্ছি, তো দেখুন। তো আমরা এসে গেছি মহামায়া সংঘের এবছরের এদের থিম নদীর তীরে মায়ের ঘর। তো আমরা দেখবো নদীর তীরে মায়ের ঘর। তো এই বৃষ্টির মধ্যে এসে গেছি, বহুত কষ্ট হয়েছে আপনাদের জন্য, আপনারা বাড়িতে বসে বসে দেখতে পারবেন। তো আমরা একটি ছোট ভিডিওর মাধ্যমে এই মহামায়া সংঘের এদের এবারের প্যান্ডেলটি দেখাচ্ছি, তো আপনারা উপভোগ করুন এবং তাদের সদস্যের সঙ্গে কথা বলবো যে ওদের কত বছর হলো এই ক্লাবের। তো দেখতে থাকুন। তাদের এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে তাদের মণ্ডপে ঢুকতে গেলে জুতা খুলে প্রবেশ করতে হবে, এটা খুব সুন্দর, কারণ এখানে ঠাকুর থাকে, তো এটা অত্যন্ত জরুরি। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে তাদের এই প্যান্ডেল। তো এটা নদী বুঝানো হয়েছে এবং নদীর এখানে ঘর পুজো হচ্ছে, খুব সুন্দর। ওই যে ব্যাঙের ছাতা খুব সুন্দর করে বানিয়েছে, পদ্ম ফুল দেখা যাচ্ছে এবং সেই ব্রিজের মধ্যে লতা পাতা ঝুলানো, খুব সুন্দর একটি প্যান্ডেল বানিয়েছে। তো এখন তাদের মূর্তিটা দেখবো, প্রতিমাটা দেখবো, তো আপনাদেরকে সেটা দেখাচ্ছি। দাদা, তো এবছর আপনাদের কত বর্ষ? এবার আমাদের দ্বিতীয় বর্ষ চলছে। তো এবার এবছরের এবারের থিম কি? এবার থিমটা হচ্ছে নদীর তীরে মায়ের বাড়ি। তো আমরা ক্লাব মেম্বার সবাই মিলে এটা প্ল্যান করেছি, নদীর তীরে মায়ের বাড়ি। তো এখানে নদী দেখতে পাচ্ছ, নদী রয়েছে, নদীর পিছনে মায়ের বাড়ি রয়েছে, তো এটা এবছর আমাদের প্ল্যান।
তো এটা করতে কত টাকা খরচ হয়েছে? এটা এখন পর্যন্ত বাজেট হয়নি, যদিও আমরা আমাদের ক্লাব মেম্বার সবাই মিলে দিয়েছি, আর আমাদের গ্রামের মানুষ তারা হেল্প করেছে। আনুমানিক 5-7 হাজার টাকা এখানে গিয়েছে প্যান্ডেল। তো আমাদের বিশেষ কারণ মানে বৃষ্টি হয়েছিল না, বৃষ্টির জন্য প্রবলেম হয়ে গেছে। তো জনগণের জন্য কি বলতে চান? জনগণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা করোনা মহামারী থেকে একটা বিরতি পেয়েছি, তো সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত থাকো, আগের মতো ব্যস্ত হয়ে যাও সবাই আবার নিজের লাইফে, আর সবাই ভালো থাকবেন, আর আমাদের পুজো মণ্ডপে সবাই আসবেন। নমস্কার সবাইকে। তো প্যান্ডেল কতদিন থাকবে? তো আগামী বুধবার পর্যন্ত এখানে থাকবে আমাদের প্যান্ডেল, আপনারা এখানে এসে দর্শন করতে পারবেন, মায়ের দর্শন এখানে এসে করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ দাদা আপনাদের মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ। তো গাইস, আমরা সবটি দেখে নিয়েছি আপনাদেরকে। তো এই কয়েকটাই পুজো হয়েছে ভালো, 70,000-80,000 পর্যন্ত বাজেট ছিল, এখন গ্রামেও এরকম পুজো হয়। তো কয়েকটি দেখালাম, তো বৃষ্টি হচ্ছে, তো আপনারা তো বাইরে হতে পারবেন না। তো ভিডিও দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে আরেকটি আকর্ষণীয় নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, এখনের পরবর্তী ভিডিও হবে ধর্মনগরের কালী পুজোর প্রস্তুতি, যে ভিডিওটি দেখিয়েছিলাম সেটি এখন কি হয়েছে, কীরকম সুন্দর হয়েছে, আর অন্য কয়েকটি ক্লাব যেটি আগের ভিডিওতে দেখাতে পেরেছিলাম না, তো এখন দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের জন্য বাই।